তো আজকে অনেকদিন পর একটা ব্লগ করছি। অ্যাকচুয়ালি আমি এসেছি আজ বিহারাতে। আমি বিহারাতে এসেছি আমার একটা ছোট ভাই দেব, তোমরা নিশ্চয়ই জানো, আমি আগের ব্লগে আগের ভিডিওতে বলেছিলাম, তো ওর পরে আবার এসেছি। অ্যাকচুয়ালি দুর্গাপূজার পর আমি আর কোনো গান করিনি, বলেছিলাম তোমাদেরকে, প্রমিস করেছিলাম যে গান করবো কিন্তু করিনি। তো আজকে তাই সময় পেয়েছি তাই এসেছি। তো আজকে হলো ডিসেম্বরের 11 তারিখ। তো আমি আজকে দুটো গান করব। তো কি গান করব আমি ব্লগে দেখাবো, আর এই দুটো গান খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে। তো তোমরা পাশে থাকো এবং আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো আগের মতো, আগে যেরকম গানে সাপোর্ট করেছিলে এরকম করো। আর তোমাদের যদি ভালো লাগে এই গানগুলো প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ আগামীতে আরো আরো গান আসছে, আমার নিজের কম্পোজিশন গান আসছে আর অনেক কভার সঙ্গ আসছে। তো চলো দেরি সময় নষ্ট দেরি না করে এখন চলি স্টুডিওর ভিতরে, চলো আমার সাথে। তো আজকে তো বন্ধুরা আমি পরিচয় করিয়ে দিই, হলো দেব যার ঘরে এসেছি আমি আজকে। তো ও আমার যতগুলো গান করেছে সবগুলা ওর, ও মাস্টারিং করেছে, ও মিউজিক দিয়েছে। তো আজকে যে গানটা করছে সেটাও ও নিজে করছে। তো কি হচ্ছে পুরো আমরা ব্লগে দেখাবো, চলো। এটা একটা বেস্ট আছে না নেই? হ্যাঁ সকাল সকালে ঠান্ডা দিনের মধ্যে সকাল সকাল গান করা মানে ভীষণ চাপের, গলা বসে গেছে, আমি বুঝতে পারছি না আমার হাই নোট গুলা কি করে লাগাবো, জেনে কি হবে। অনেক চাপ, ভীষণ চাপ, একটা গান বানাতে গেলে অনেক টাইম লাগে, অডিয়েন্সরা তো খুব ইজিলি শুনে যায় কিন্তু একটা গান বানাতে গেলে অনেক টাইম লাগে, অনেক কিছু বুঝতে লাগে, অনেক কিছু ব্যাপার আছে, সেটা দেব ভালো করে বলতে পারবে তোমাদের, টেকনিক্যাল ব্যাপার যেটা আছে। আমরা তো জাস্ট এগুলা শুনি, ভোকাল দেওয়ার দিয়ে দিই, তো বাকিটা ও কমপ্লিট করে। তো অ্যাকচুয়ালি ক্রেডিট ওর উপরে বেশি যায়, পুরো মানে মাস্টারিং এভরিথিং ওর উপরে ডিপেন্ড করে। তো এটাই দেখি কি হয়, সঙ্গে থাকো। সবার ভালো লাগবে।
আর গানটা লিখেছেন আমার খুব প্রিয় এক বান্ধবী কাম আমার কলিগ বলতে পারো অন্বেষা, উনি লিখেছেন গানটা, অন্বেষা নাথ। তো উনি খুব ভালো গানটা লিখেন, তো উনি আমাকে বলেছেন যে এই গানটা একটু যদি কোনো জায়গায় ইউজ করতে পারি। তো আমার মাথার মধ্যে আসলো যে এই গানটা এই গানের জন্য সুইটেবল হবে যেহেতু লাভ সং, তো তার জন্য। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তো স্টে টিউনড, পুরো ভিডিও দেখো, পুরো ব্লগটা দেখো আর বুঝতে পারো, যদি একটু মিউজিক শুনে যদি একটু আইডিয়া করতে পারো কি হতে পারে তাহলে ওয়েল অ্যান্ড গুড, কমেন্ট বক্সে জানিয়ে দেও কোন গানটা হচ্ছে, কি গানটা হবে। তো ঠিক আছে চলো আমার সাথে, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে নাও এখন, চলো। কেমন হলো যদি কোনো জায়গায় আবার একটু ভুল ত্রুটি হতো আবার আবার দিয়ে দেবো, টেক দিয়ে দেবো, চলো শুনি। বন্ধুরা ফাইনালি আমার দুই নম্বর গানটাও কমপ্লিট হয়ে গেছে, যেটা বলেছিলাম তোমাদেরকে কভার প্লাস অরিজিনাল দুটো মিক্স করে করেছি। তো ভাই বলবে কেমন লাগলো আমার এই নতুন যেটা কভার সং কম্পোজিশন করেছি নতুন অরিজিনালটা বলো। দুটো গানই খুব ভালো হয়েছে, খুবই খুবই ভালো লাগবে শ্রোতাদের, আমি আমরা সবাই মানে এটা উইশ করি। তো আপনারা নিশ্চয়ই শুনবেন আর ফিডব্যাক আমাদের জানাবেন যে কেমন আপনাদের লাগলো, আর কমেন্টে নিশ্চয়ই বলবে। আর কি বলবো তোমাদের, তোমরা কি চাও তোমাদের নেক্সট, তোমরা কি এক্সপেকটেশন রাখো, কি ধরনের গান করবো বা কি ধরনের গান করতে তোমরা, কি ধরনের গান তোমরা শুনতে চাও আমার কাছ থেকে, তো তোমরা কমেন্ট বক্সে তা জানিয়ে দিও। তো চেষ্টা করবো আর কি ওই লেভেলে গানটা করার, তো দেখি কতটুকু কি করা যায়। তো আজকের জন্য এতটুকুই থাক, এখন আমরা নেক্সট আমরা একটা অরিজিনাল গান নিয়ে বসবো যেটা আমরা এখন কম্পোজ করবো আর কি। তো এটাও আসবে, এটা একটা সারপ্রাইজ থাকবে সবার জন্য, সারপ্রাইজ প্যাকেজ থাকবে। জাস্ট আমরা এখন বসবো নতুন যেটা আমার আপকামিং আমার অরিজিনাল সং যেটা আমার নিজের কম্পোজ করা সং, তো এটা আমি গান এখন ওর সাথে নিয়ে একটু বসবো। তো ঠিক আছে দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর আমার যে দুটো গান আসছে সেটা আমি ডেট আমি তোমাদেরকে জানিয়ে দেবো ফেসবুকে এবং ইনস্টাগ্রামে, যারা যারা আমাকে এখনো ফলো করোনি ফেসবুকে এবং ইনস্টাগ্রামে তারা ফলো করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে himadri_2020 আর ফেসবুকে আইডি হচ্ছে হিমাদ্রি সিংহ মেলোডিজ, ঠিক আছে, এটাতে পেয়ে যাবে, বা আমার নিজের চ্যানেল আছে সেটাকে হিমাদ্রিজ গুড লাইফ বলে সেটাতেও পেয়ে যাবে। তো এখানে আপডেট দেবো, তোমরা ফলো করে নিও আর জেনে যাবে এই দুটো গান কবে আসছে কবে না, ঠিক আছে। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বাই বাই।